নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি বলেছিলাম যে এমআইটির যে পুজোর যে নেক্সট ভিডিওটা, সেটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সেই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা উঠে আমার ব্যালকনি থেকে চারিপাশটা খুব সুন্দর লাগে। তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে নিয়ে বসেছি ব্রেকফাস্ট। সকালবেলা ভাবছেন যে তাই তো এসব ব্রেকফাস্ট, কী ব্রেকফাস্ট? তার কারণটা হচ্ছে আগের দিন আমার হাজব্যান্ড আমার জন্য চিকেন রোল নিয়ে এসেছিলো, কিন্তু সেটা ফ্রিজে থাকার কারণে একটু শক্ত হয়ে গেছিলো। সেটাই আমি ভালো করে আবার গরম করে ভেজে তার মধ্যে সস টস দিয়ে আবার পেঁয়াজ টেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে রীতিমতো আমার মতো স্পাইসি করে সেটা সকাল সকাল নিয়ে বসেছি। আর রীতিমতো সেটা চামচ দিয়ে খাওয়ার প্ল্যানিং করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো না। যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে এবার একটু বেরোবো প্ল্যানিং করছিলাম। তো তার মধ্যেই দেখছি যে সামনেই যে এমআইটির যে মন্দিরটা দেখা যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি যেখানে পুজো হচ্ছে ভেনুগোপাল টেম্পলে, তো সেখানে রীতিমতো তার চূড়ায় যে সোনার কলসটা লাগাবার কথা ছিল সেটা অলরেডি লাগানো শুরু হয়ে গেছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। মন্দিরে আসার কথা ছিল আমাদের সন্ধেবেলায়, কারণ সকালে স্কুল অফিস এসব নিয়ে আসা সম্ভব নয়, তার জন্য আমরা চলে এসেছি সন্ধেবেলা মন্দিরের পুজো দেখার জন্য। বাইরেটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে চারিপাশটাই। মন্দির ঢুকেই চোখে পড়লো পাকশালাতে, যেখানে চলছে বিশাল তোড়জোড়, যেখানে সমস্ত ব্রাহ্মণরা যারা রান্না করে, যেসব ব্রাহ্মণরা সেখানে তারা ঠাকুরের ভোগ রান্না করছে। যেহেতু সারা রাত ধরে ঠাকুরের পুজো হবে, তাই ঠাকুরের ভোগ, এবং সেই ভোগই পুজো হওয়ার পরে পরের দিনে খাওয়া দাওয়া আছে। তাই পরের দিনে যত ফ্যাকাল্টি স্টুডেন্ট এবং বাইরেরও কিছু লোক আছে যারা এখানে কালকে খাবে। এবার এসেছি মন্দিরের ভিতরে। তো প্রথম দিন যখন আপনারা মন্দিরটা দেখেছিলেন ঠিক এরকম দেখেননি, কারণ এই দুদিনে মন্দিরটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। এই যে প্রদীপটা, প্রথম দিনে এই প্রদীপটা মানে জ্বালানো হয়নি, আজকে এই প্রদীপটা জ্বালানো হয়েছে। আজকে সকালবেলায় আপনারা যেটা দেখলেন যে মন্দিরের চূড়া প্রতিষ্ঠিত হয়েছে, তো আজকে মন্দিরটা আরও সুন্দর করে সাজানো হয়েছে এবং কিছু নতুন জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। ওই যে মন্দিরের উপরে যে কলসটা বসানো, ওটাই ব্রহ্ম কলস, ওটাই একটা সোনার কলস যেটা বসানো হয়েছে, যেটা আমার ছাদ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে সকালেই এই গণেশ মন্দিরের মধ্যে গণেশজির অভিষেক সব কিছু হয়েছে এবং এখন গণেশের আরতি হবে সন্ধেবেলা, এবং তার সাথে কিছু কপার কলস আছে, সেই কলসগুলোকেও পুজো করা হবে, যেগুলো পাশে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গণেশের যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রথমে এই রকম ছিল না। তো আজকে সকালবেলা অভিষেকের সময় গণেশের সোনার মুকুট, সোনার চোখ, সোনার দাঁত, এগুলো ভগবানকে পরানো হয়েছে, এবং যে ওনার যে মন্দিরটা মানে যেখানে ওনাকে স্থাপন করা হয়েছে সেটাও রূপোর তৈরি করা হয়েছে, যেটা আগে ছিল না। তো আমি এখন এসে দেখছি পুরোপুরি চেঞ্জ আর কি। আর নিচে একটা ছোট গণেশ রাখা আছে, সেটা রূপোর গণেশ, যেটা পুজো হচ্ছে। তো সকালবেলায় আজকে গণেশজির এই অভিষেক হয়েছে এবং মূর্তিটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমি জানি না যে আপনারা ক্যামেরার উপাস থেকে কীরকমভাবে মন্দিরটাকে দেখছেন, বাট আমি সামনে থেকে মানে যখন দেখছিলাম এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। Thank you.
বলেছিলাম যে এখানে প্রায় সব কিছুই মানে পুজোর সমস্ত কাজ কিন্তু ব্রাহ্মণরাই করে। যেমন আগের দিন আপনাদের যে আমি নাগরাজ বাসুকীর পুজোর সময় যে রঙ্গোলির কথা বলেছিলাম বা রঙ্গোলি দেখিয়েছিলাম সেটাও ব্রাহ্মণরাই করেছেন, আর এখনও যে রঙ্গোলিটা দেখছেন সেটাও কিন্তু একজন ব্রাহ্মণই করছেন, যেটা অসাধারণ। আমি এবার চলে এসেছি কৃষ্ণ মন্দিরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের স্থাপনা হয়েছে যে মন্দিরে। তো এখানে আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। বাজারে টাটকা সবজি দিয়ে কখনো প্যান্ডেলের এভাবে গেট দেখেছেন? আমি তো এই প্রথমবার দেখলাম। টাটকা বেগুন, লঙ্কা, ঢ্যাঁড়স, গাজর, মূলো, টমেটো, এমনকি তার সাথে ফলও আছে, যেমন লেবু, তারপরে বেদানা, আপেল, আঙুর, যত রকমের টাটকা ফল মূল আছে সব কিছু দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভুট্টা ঝুলছে কিছু, তার উপরে রয়েছে কিছু কালো আঙুরের ঝোঁকা, তার উপরেই দেখছেন মূলো, বেদানা, ঢ্যাঁড়স, গাজর, বেগুন, টমেটো, আপেল, লঙ্কা। এগুলো কিন্তু কোনো প্লাস্টিকের নয়, এগুলো কিন্তু সবই রিয়েল এবং টাটকা সবজি। ভাবুন তো কী অদ্ভুত কারিগরি, না? আমি তো সত্যিই ভাবতে পারি না যে ফলমূল দিয়েও এরকম গেট তৈরি হয়। আমি প্রথমে যখন দেখি ভেবেছিলাম যে এগুলো হয়তো সব প্লাস্টিকের, যখন সামনে থেকে দেখলাম তখন আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি। ইভেন এবারেও আমি প্রথমবার যেগুলো দেখলাম যে নারকেল এবং সুপুরি দিয়ে যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেল, মানে এক অদ্ভুত, মানে আমি প্রথমবার দেখছি এরকম কিছু ক্রিয়েটিভিটি। কৃষ্ণ মন্দিরের ভেতরে আজকে চলছে মা দুর্গার পুজো। তো এখানে রীতিমতো মা দুর্গার পুজো, যে সামনে যে মূর্তি রাখা আছে একটা এবং তার সামনেই তৈরি করা হয়েছে অসাধারণ রঙ্গোলি বা আবির দিয়ে মায়ের মূর্তি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে সামনেটা সাজানো হয়েছে এবং সেখানে পুজো চলছে। আর মূর্তি হচ্ছে এই যে সামনে দেখুন একটা ঘটের মতো বসানো আছে, সেটাকেই কাপড় দিয়ে সাজানো হয়েছে। আর সামনেই রয়েছে কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ মন্দির, খুবই সুন্দর, যেটা এতদিন ধরে আপনারা আগের ভিডিওতে বাইরে দেখেছেন সেটাই ভেতরে গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। যেখানে হনুমানজির পুজোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক সেই জায়গাতে, এখানে আগেই আপনাদের আমি প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেলটা ভীষণ সুন্দর, পুরোটাই একদম নারকেল আর সুপুরি দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, কারণ আমি প্রথমবার এই নারকেল দিয়ে এবং সুপুরি দিয়ে প্যান্ডেল দেখলাম। তো যাই হোক, খুব সুন্দর, এখানেই পুজো হবে, মানে এখানেই যজ্ঞ হবে হনুমানজির, যার জন্য একজন ব্রাহ্মণ এখানে বসে চারিপাশে রঙ্গোলি দিচ্ছেন। চলুন আশেপাশটা এবার আপনাদের ঘুরে দেখাই, তার কারণ এই পুজোর জোগাড়েরই পাশেই, প্যান্ডেলের ঠিক পাশেই কিছু মহিলা কিছু জিনিস নিয়ে বসেছেন, কিছু পাতা টাতা নিয়ে বসেছে, আমি যেগুলো দূর থেকে দেখেছি, তো সেগুলোই এখন দেখবো যে সেগুলো কী। সে দেখি কে সামনেই, মানে ঠিক হনুমানজির পাশেই যেখানে যজ্ঞ হবে সেখানেই প্রায় হাজার খানিকেরও বেশি মানে তামার পাত্র, মানে তামার ঘট বলতে পারেন, যেগুলো সাজানো রয়েছে যজ্ঞের আকারে, এবং মাঝখানে একটা যজ্ঞের পাত্র রাখা হয়েছে যেটাতে জল দিয়ে একজন ব্রাহ্মণ পুজো করছেন, এবং তার পাশে অনেক ঘট আছে যেগুলোতে জল ভরে ভরে রাখা হয়েছে, এবং মাঝে মাঝে পান রাখা হয়েছে একটা পাত্রে অনেকগুলো করে পান, এবং সেগুলোই আজকে পুজো হবে। এবং পাশে
প্রকাশ্যেও কিন্তু দু তিনটে যজ্ঞ চলছে, যেখানেও কিন্তু ওই পাত্রতেই জল ভরে পুজো চলছে। আমি জানি না এটার মাহাত্ম্য কী, জানলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতাম। আর এখানে যেগুলো বলছিলাম যে কিছু মহিলা কিছু পাতা নিয়ে বসেছেন, তো এনারা এখানে কাঁঠাল পাতা আর অশ্বত্থ পাতা বেছে বেছে এক জায়গায় রাখছেন। এসেছি হনুমানজির মন্দিরে, এত সুন্দর করে চারিপাশটা সাজানো, দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। সামনে যেগুলো মকামের মতো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কালো তিল এবং তার উপরে কলা দেওয়া। তো হনুমানজির পুজোতে তিল আর কলা এই জিনিসটা কিন্তু লাগে, এটা আমি এখানে এসে জেনেছি। তার পাশেই অনুষ্ঠান চলছে দেখে আমি এলাম। তো এখানে এসে কন্নড় ভাষায় কী বলছে আমি তো কিছু বুঝতে পারিনি, তো যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে কৃষ্ণের কংসবধ নিয়ে উনি একটা ঘটনা বলছেন এবং তার মধ্যে একটা ঘটনা বলছেন, এবং হাতে যে পুতুলটা দেখছেন সেটা হচ্ছে কংস। তো উনি গান গাইছেন এবং গানের সাথে সাথে সেই পুতুলটাও সঙ্গে সঙ্গে পা ফেলে ফেলে উনি নাচ করাচ্ছেন। পণ্ডিত ভীষ্মমোহন ভাটের কথা কতজন জানেন আমি জানি না, তবে পণ্ডিত ভীষ্মমোহন ভাট হচ্ছেন একজন বিখ্যাত গিটারিস্ট যিনি পদ্মভূষণ উপাধি পেয়েছেন। উনি হচ্ছেন পণ্ডিত ভীষ্মমোহন ভাট। আপনারা যদি ইউটিউবে পণ্ডিত ভীষ্মমোহন ভাটের মিউজিক শুনতে চান, গিটারিস্ট উনি, তাহলে প্রচুর ভিডিও কিন্তু ওনার পেয়ে যাবেন। তো আমাদের আজকে সৌভাগ্য হলো ওনার লাইভ কনসার্ট শোনার, ভীষণ ভীষণ সুন্দর ওনার মিউজিক। পণ্ডিত ভীষ্মমোহন ভাটের মিউজিকের সাথে সাথে চলছে আতশবাজি, যেটা ওনার মিউজিক এবং আনন্দটা যেন আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আপনারা শুনুন ওনার মিউজিক। রাজস্থানের বিখ্যাত ফোক ওয়েলকাম সং কেসরিয়া বালম আবো হামারে দেশ, যেটা সকলেই শুনেছেন, এমন হয়তো কাউকেই পাবো না যিনি এই গানটা শোনেননি, সেটাই একজন রাজস্থানের বিখ্যাত পণ্ডিত সঙ্গীতজ্ঞ, উনি আজকে সেই গানটা পরিবেশন করলেন।
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।